মহারানী দলসিপতি স্কুলে বুধবার জেলাভিত্তিক কলা উৎসবের আয়োজন করা হয়। সমগ্র শিক্ষা অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত হয় জেলাভিত্তিক এই কলা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার এবং অন্যান্য বিশিষ্টজনেরা। কলা উৎসবকে কলাক্ষেত্রে নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে নিজেদের প্রতিভা প্রদর্শন করে। কলা উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে অন্তরা দেব সরকার জানান, পড়াশোনার পাশাপাশি কলা এবং সৃজনশীল ক্ষেত্রে বিকাশের জন্য এই কলা উৎসবের আয়োজন করা হয়েছে। গান বাজনা, খেলাধুলা, বিভিন্ন বিষয়ে ছেলেমেয়েদের ওইটা উদ্যোগ যে তাদের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে তাদের মেধা, তাদের জাগরণ স্কুল দপ্তরের উদ্যোগে সকলকে নিয়ে এই মেধাবী যারা আছে বা বিভিন্ন সব বিষয়ে ছেলেমেয়েদের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন কলা নিয়ে তাদের উদ্বুদ্ধ করা, ওই জন্য আজকের আমাদের এই পশ্চিম জেলা কলা উৎসব অনুষ্ঠিত হতে শুরু হচ্ছে। বর্তমান সরকার সেদিকে লক্ষ্য রেখে প্রতিভার বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেই উল্লেখ করেন পশ্চিম জেলা সভাধিপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।